এদেশকে আমি চিনি না মুখ্যমন্ত্রী, এদেশে আমি জন্মাইনি, এদেশকে আমি চিনি না। দেশ জুড়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে সোমবার ক্ষোভের সঙ্গে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিদ্বেষ এমন একটা জায়গায় নিয়ে গেছে, কেউ কিছু বললেই বলা হচ্ছে তুমি পাকিস্তানি আমি সাচ্চাস্তানি। এতদিন বাদে আমায় পরিচয় দিয়ে বলতে হবে দেশকে ভালোবাসি, এতদিন কাজ করার পরেও বলতে হবে আমার ধর্ম পদবি কি। এসব শুনে লজ্জিত মনে হয়, পরিচয় মানুষ হিসেবে কেন নয়, মাঝে মধ্যে মনে হয় এ রাজনীতি করার প্রয়োজন ছিল না। সোমবার আলমবাজারে মহামিলন মঠে দাশরথীদেব যোগেশ্বরের 138তম ও সংঘ সভাপতি কিঙ্কর বিঠল রামানুজ মহারাজের 73তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা জানান, যারা ধর্মের নামে বিদ্বেষ করে, একে অপরের গায়ে আগুন জ্বালিয়ে দেয়, একে অপরের ছোঁয়া খেলে ধর্ম চলে যাবে বলে এবং ধর্মের নামে বজ্জাতি করে, তাদের তিনি ধর্মীয় মানুষ মনে করেন না। তিনি বলেন, ধর্মের কোনো সীমারেখা নেই, কেউ কেউ ধর্মের নামে বিদ্বেষ ছড়ায়, ধর্মের থিওরি ঠিক করে দেয়। পুরীর মন্দিরে পুজো দিতে গিয়ে তিনি যে বাধার মুখে পড়েছিলেন সেই প্রসঙ্গ টেনেও এদিন ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল বলল মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নন, তাকে পুজো দিতে দেওয়া যাবে না। আমি বললাম, তুমি কে হরিদাস, তুমি ঠিক করে দেবে আমি কি? এটা ভারতের ধর্ম নয়, এটা বিদ্বেষ, ঘৃণা। বিদ্বেষ দিয়ে যে কাউকে ভালোবাসা যায় না সে কথাও ঘুরে ফিরে এসেছে মমতার বক্তব্যে। তিনি বলেন, মহারাজের কথা শুনে আমি ভাবছিলাম সবাইকে তিনি চলার মানসিকতা একতা রাখতে পারবো, তো দেশটা টুকরো হয়ে যাবে না তো। মমতা জানান, সাধারণ মানুষ যেন তাকে নিজেদের ঘরের পরিবারের একজন বলে ভাবেন, আমাকে কোনো চেয়ারের জন্য ডাকবেন না, আমি এ মাটির মেয়ে হিসেবে ঘরের মেয়ের মতোই থাকতে চাই, বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মানুষের জন্য কাজ করতে গিয়ে তাকে সারা জীবন অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, মার খেতে হয়েছে, বিশ্বাস হারাতে বারণ করেন মুখ্যমন্ত্রী। সরাসরি নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কে অপপ্রচার করলো, কুচ্ছা রটালো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ছোটবেলায় দুঃখ পেতাম, এখন এসবের ঊর্ধ্বে উঠে গিয়েছি, কেউ কিছু বললে মনে মনে বলি ঈশ্বর ওকে ক্ষমা করো, ওরা নিজেরা জানে না কি বলছে কি করছে। এদিনের অনুষ্ঠানে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়, বিধায়ক তাপস রায়, মদন মিত্র এবং অন্য নেতারা উপস্থিত ছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।